আমি কৌশলী রায়। মাতৃদিবসে সকল মাকে নিয়ে আমার ছোট্ট নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মা গো ডালের ওপরে কচি পাতায় করি লুটা ফুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি, সবার খাওয়া হলে কাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের ওপরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি তখন ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় যে কব, তুমি বলবে দুষ্টু চিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার।